তারই মধ্যে আবার সেই ভগবত শরীর দুর্গা পূজার কাহিনী পূজার কথা স্মরণ করার জন্য মনন করার জন্য মা দুর্গার প্রতিমাতে যে ছবি ফুটে উঠেছে তার তাৎপর্য আলোচনা করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই যে দুর্গাপূজার পূর্বে চণ্ডী কথা আলোচনা, চণ্ডীর কথা শ্রবণ, এই সব জায়গায় এই সুযোগ পাওয়া যায়। আবার এই সুযোগ এলেও সকলে সব ব্যবহার করতে পারে না। এই ব্রত কথা, এই পুণ্য কথা, এর শুনবার সৌভাগ্য কম লোকে ঘটে, অনেকে শুনেও বোঝে না, অনেকে বুঝেও পারে না। উপনিষদে লেখা আছে শ্রবণায়ামি বহুর জন্য লক্ষ্য শৃণন্তপি বহু জন্ম বিদ্রু আশ্চর্য বক্তা কুশলেশ্বর অর্থা। সুন্দর কথা, আর্য ঋষির কণ্ঠে উদ্গৃহীত হয়েছে যে এই কথা শ্রবণ করার সুযোগ অনেকে পায় না, অনেকে শুনেও জানে না, বোঝে না, করে না। দক্ষিণেশ্বর এইখান থেকে কিছু দূর গেলে ভবতারিণীর মন্দিরের বাইরে মথুরা কাচারীর বাড়ির উপর থেকে দিনের শেষে শ্রীরামকৃষ্ণ উর্ধ্ববাহু হয়ে জগতের সকলকে আহ্বান করে বলেছিলেন, তোরা কে কোথায় আসিস, ছুটে আয়, আমি সত্য জেনেছি। এই জগতের পশ্চাতে যেই শক্তি বর্তমান, যার দেশে সব কিছু পরিচালিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, জলে জোয়ার ভাটা আসছে, আকাশে সূর্য চন্দ্র উদয় হচ্ছে, আমি তাকে জেনেছি। বহুকাল পূর্বে হিমালয়ের গহ্বরে মুনি ঋষি তপস্যা করে দীর্ঘকাল এই কথা বলেছিলেন, তুমি আমি 12 বৎসর লেখাপড়ি করে কর্ম জগতে চাকরির খোঁজ করি, সংসার করে বাড়ি ঘর করার চেষ্টা করি, মুনি গুহায় ওই 12 বৎসর তপস্যা করেছেন, তার সামনে সত্য উদ্ভাসিত হয়েছে, তিনি পাহাড়ে চূড়ায় উঠে বলেছিলেন শৃণন্তু বিশ্বে অমর্ত্য পুত্রা আয়ে ভবানি দিগ্বাণীতস্থ বেদাহমেতম পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসো পরস্তাৎ। এই জগতের পশ্চাতে যে পুরুষ দাঁড়িয়ে আছে, যে শক্তি খেলা করছে, আমি তাকে জেনেছি, হে অমৃতের পুত্র শৃণন্তু বিশ্বে, শৃণন্তু বাঙালি বিহারি উড়িয়া বলেন না, শৃণন্তু আমেরিকানও বলেনি, বিশ্ববাসী পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ সবাই এসো আমার কথা শোনো,
তোমাদের কল্যাণের জন্য বলছি, পরিবর্তে কিছু চাই না, কিচ্ছু আমার নামও থাকবে না। আমি যা এনেছি তোমাদের কাজে লাগবে, সে কল্যাণের জন্য কথা বলছি। কিন্তু সবাই শুনে নেই, দুই চারজনে শুনেছে, তারা তার বড় হয়ে জগতের কল্যাণ করেছে, তাদের নিজেদের কল্যাণ সাধিত হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব এই যে মথুরার বিশ্বাসের কাছারি বাড়ির ছাপ থেকে চিৎকার করে বলেছিলেন, দিনের জীবনের আরেকটা দিন চলে গেল, মা তোর শুদ্ধ সাত্বিক ভক্তরা এলো না, তাহলে তোর কথা আমি কার কাছে বলিব। ওই নিচে অনেক লোক ঘোরাঘুরি করেছে, ওই রানী রাসমণির অফিসে অনেক লোক কাজ করছে, তাদের কর্মে সেই কথা গেছে, মর্মে প্রবেশ করেনি, ভিতরে প্রবেশ করে না। কিন্তু ওই আহ্বান পরমহংসদে গেছে, আহ্বান আর্য ঋষি, সেই আহ্বান সে আকাশের ইখারের মাধ্যমে তা ছড়িয়ে গিয়ে পৌঁছেছিল এই সিমলা দত্ত পরিবারে, নরেন্দ্রনাথ দত্তের কানে পৌঁছেছিল, এই হুগলি জেলার আটপুরে বাবুরাম ঘোষের কানে পৌঁছেছিল, টাকি রাখাল ঘোষের কর্ণ। এইরকম 12-14 জন লোকের কর্ণে প্রবেশ করেছিল। পরবর্তীকালে তারা বা জগৎ কল্যাণের জন্য অনেক অনেককে আলোর সন্ধান দিয়ে গেছেন, অশান্তির মধ্যে শুনিয়েছেন শান্তির বার্তা, অভাবের মধ্যে এনে দিয়েছেন কিছু কিছু প্রাকৃতিক। আমরা সেই কথা আলোচনা, এই চণ্ডী কথা শ্রবণে আমি গৌরবের জন্য আমি কেন বলছি এই কথাটা, বক্সামিতে হিত পাবি, তোমাদের কল্যাণ চিন্তা করে বলছি। অনেকক্ষণ চণ্ডীর ক্লাস হয়, এই কথা আলোচনা হয়, অনেকের বসে থাকতে কষ্ট হয়, কেন করে বলে ভাল লাগে। কেউ কেউ ভিতরে বসছিল সে বাইরে যায়, কেউ কেউ বাইরে জানালায় বসেছিল সে এসে ভিতরে বসে, এটা তো ঘটনা, প্রত্যেকদিন ঘটনা। কিন্তু আমি বলি, কেন বলি, আমার বয়স হয়ে গেছে, আমি জীবনে শেষ দৃশ্যে কাছাকাছি পৌঁছে গেছি, প্রভু জানেন কবে তিনি কোথায় কেটে গেলেন। কিন্তু বলবার বাসনা, তোমাদেরকে শোনাবার একটা লালসা ভিতরে খুব তীব্র হয়ে ওঠে, কেমন সুন্দর সব কথা, যত পারি যতক্ষণ পারি তোমাদের শুনিয়ে যাই, পরিবর্তে কিছু চাই না। আমি যখন ধর্মসভা নিতাম ব্যাপারে, তখন ছেলেদের কাছে জিজ্ঞেস করতাম যে তোমরা তো ঘরে স্কুলে মাস্টারমশাইরা পড়ান, তারা মাসের শেষে কিছু মাইনে পান, তাদের তাতে আনন্দ হয়, তাদের সংসার চলে, আমিও তো কিছু পরিশ্রম করি, কিছু কাজকর্ম করি, কিন্তু কোনো মাইনে পাই না, আমার মাইনেটা পেয়ে দেবে। একটি ছিল একদিন দাঁড়িয়ে বলেছিল, আপনার মাইনে আমরা আমরা কি করে দিবি, টাকা দিবি, বলে না আদর, আমরা বড় হয়ে ভালো হয়ে আপনাকে এসে প্রণাম করব। খুব সুন্দর অপূর্ব কথা, তুমি যতটা ভালো হবে, তুমি যতটা বড় হবে, তোমার ভিতরে মনুষ্যত্ব যতটা বিকশিত হবে, আমার মাসের মাইনে তত বাড়বে, তোমার মুখে হাসি আমার জীবনে পূজার বোনাস। আমি বুঝাবার চেষ্টা করি, তুমি এখানে আছো
তোমাকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়ে তোমার মা তোমার বাবা সুখে নাই, অনেক অর্থ খরচ হয় তোমার জন্য, চিন্তা করেন নিদ্র রজনী যাপন করেন, রাত্রিবেলা অশ্রু সেজন করেন তোমার অলক্ষ্যে। তিনি যদি এসে শোনেন তুমি পরীক্ষায় ভালো ফল করতে পারো নি, তুমি দুষ্টামি করেছো, সুপারিনটেন্ডেন্ট তোমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাহলে কি হবে? তার প্রাণে আঘাত লাগছে, তিনি কাঁদবেন, তুমি যা কাঁদো তার দশ গুণ কাঁদবে, হয়তো তোমার সামনে কাঁদছে না কিন্তু গভীর রাত্রে নীরবে নিভৃতে নির্জনে অজস্র বিসর্জন করছে ঠাকুরের কাছে আর্য করে আমার ছেলেকে ভালো করে দাও। দীর্ঘ প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছরে জীবনে এই আমার অভিজ্ঞতা, আমি অন্য কিছু করিনি, ছাত্রদের নিয়ে জীবন কাটিয়েছি, তাদের কল্যাণ চিন্তা করেছি, মঙ্গল চিন্তা করেছি, সুখের চিন্তা করেছি, চেষ্টাও করেছি কিছু কাজ করার জন্য, কিন্তু তোমার মুখের হাসি আমার পূজার বোনাস, তুমি কি সেই কথাটা বুঝো? তোমার মুখের হাসি তোমার জীবনে, তুমি একটি ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়েছো, তোমার বাবা মা তোমাকে দেখতে পেলেও তাদের কত আনন্দ কত শান্তি, আর বাবা মার আশীর্বাদ যার উপরে রয়েছে ভগবান ভূত তাকে কিছুই করতে পারে, তার উপরে ভগবানের আশীর্বাদ আর বেশি করে পড়ে। এই কথা দীর্ঘ এই আঠাশ বছর সে কথা বলে আছে, এই জন্যই কথা আমি এর আগে এক জায়গায় ছিলাম, সেখানেও এই জাতীয় তোমার মতো ছাত্র এইরকম সভা মোটামুটি এরকম মন্দির, সেইখানে ওই দুর্গা পূজার কালে চণ্ডীর কথা বলেছে, চণ্ডীর বিষয়বস্তু এক, বক্তাও একজন, এমন শ্রোতা এমনি আছেন কিন্তু যারা এই দীর্ঘ আড়াই বছর চণ্ডী কথা শ্রবণ করছেন, কিন্তু এই চণ্ডীকথা শ্রবণে তাদের ক্লান্তি নাই, তাদের শ্রান্তি নাই, কলকাতার সল্লের থেকে গাড়ি খরচা করে পয়সা খরচা করে এসেছেন এই চণ্ডীকথা শ্রবণ করবেন বলে। এখানে কি কথা আলোচনা হবে অনেকে সেটা জানেন, কিন্তু জানা সত্ত্বেও এসেছেন শ্রবণ করবেন বলে সন্ন্যাসীর মুখ থেকে শ্রীরামকৃষ্ণ পদতলে বসে। এই কথা পূরণ হয় না, এই কথা শুনে লোকে ক্লান্ত হয় না, এই কথা শ্রবণ করতে করতে লোক শ্রান্ত হয় না, তার ঘুম পায় না। দীর্ঘ সময় দীর্ঘ বৎসর যাবৎ এই কথা আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের ধর্মগ্রন্থের একটি চণ্ডী একটি গীতা, গীতা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা এখনো আছে, লোকে তীর্থ করতে যায় কুরুক্ষেত্রে দেখতে যায় কোথায় যুদ্ধ হয়েছিল, কোথায় হস্তিনাপুর সেই সিংহাসন আছে লোকে গেলে দেখে, গীতার যুদ্ধ শেষ হয়ে গেছে, শ্রীকৃষ্ণও চলে গেছেন অর্জুনও চলে গেছে, চণ্ডীর যুদ্ধ শেষ হয়নি, গীতার যুদ্ধ হয়েছিল মাটিতে, চণ্ডীর যুদ্ধ হচ্ছে মানুষের মনোভূমিতে। কাজেই যতদিন মানুষ আছে মানুষের মন আছে ততদিন চণ্ডী চলবে, যুদ্ধও চলবে। গীতায় যারা যুদ্ধ করেছিল তারা নির্দিষ্ট সময়ে বেঁচে ছিল, তারা মানুষ,
শ্রীকৃষ্ণ ভগবান। আর এই চণ্ডীর মধ্যে যে যুদ্ধের কথা আছে, অসুর যে দেবতাদের কথা আছে, দেবীর কথা আছে, তারা চিরকাল মানুষের মনে আছে। এই দেবতা এবং অসুর এর সংগ্রাম চণ্ডীতে লেখা। দুর্গা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, মা দুর্গা অসুরকে কিভাবে ত্রিশূল দিয়ে মারছে, এটা বাইরের চিত্র। এই সংগ্রাম তোমার আমার সকলের মধ্যে সব সময় চলছে। কখনো অসুর পরাজয় দেবতার জয়, কখনো দেবতার পরাজয় অসুরের জয়। যখন অসুরের জয় হয় তখন প্রার্থনার সময় তুমি ঘুমিয়ে থাকো, রাত্রিবেলা নারকেল তেলে খাও, বাতামি খাও, অসুরের জয় তোমার মধ্যে দেবতা তখন পরাজয়। আর যখন দেবতার জয় তখন তুমি নিষ্ঠেশ্বর প্রার্থনায় আসছো, প্রার্থনা করছো, ধ্যান করছো, সামান্য বিদ্যালয়ে যাচ্ছ, ঘরে বসে ঠিক মতো পড়াশোনা করছো, পরীক্ষায় ঠিক মতো পাস করছো, তোমার ব্যবহারে লোকে মুগ্ধ হচ্ছে, তুমি একটি সুন্দর পুষ্পরূপে প্রস্ফুটিত হয়ে উঠছো, জগতকে আমোদিত করে। এই দেবাশীষ সংগ্রাম, এরই ইতিহাস এই জন্মে। বিষয়বস্তু এক, প্রতি বছর আলোচনা হয়, পুরনো হয় না, নিত্য নব নব ইব। এ যত শোনা যায় ততই যেন শুনবার লালসা বাড়ে, ততই যেন শুনবার আকাঙ্ক্ষা বাড়ে। এ যিনি বলেন তিনি ভাগ্যবান, যিনি শোনেন তিনি ভাগ্যবান, যিনি শোনার পরে এই বিষয়ে আরো জানতে চান তিনি সবচেয়ে বেশি ভাগ্যবান। বক্তারং প্রশ্যকং সত্যিং তৎপাদ শৈলং যথা। বিষ্ণুর পাদস্ফুত গঙ্গা নির্দিষ্ট ধারায় প্রবাহিত হয়ে দুপুল আলোকিত করে লক্ষ লক্ষ মানুষের পাপ বহন করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গার জল, গঙ্গার ধারা। আরেকটা জিনিস আছে কথা গঙ্গা। কথা গঙ্গা কি? যেখানে সব কথা আলোচনা হয়, যেখানে শাস্ত্র আলোচিত হয়, কতগুলো সব লোক একসঙ্গে বসে ধর্ম আলোচনা করে সেইখানেই গঙ্গা উঠছে। তাদের মধ্য দিয়ে মানুষের মন শুদ্ধ হয়, পবিত্র হয়। আজকে এই এক বছর পরে আমরা সেই পুরনো কথাই আলোচনা করব। এই কথা শাস্ত্রে রয়েছে, স্কন্দ পুরাণে, দেবী ভাগবত বইয়ের নাম, তারই অংশ এই শ্রী শ্রী চণ্ডী। বিভিন্ন সময়ে দেবতারা বিপদে পড়ে মহাশক্তি মহামায়ার শরণ নিয়েছিলেন, তিনি এসে কিভাবে অসুরদের সংহার করে দেবতাদের আবার স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করেছিলেন সেই কথা, সেই কাহিনী তুমি শুনলে লাভ হবে কি? আমি এই কথা বক্তৃতা করলে আমার লাভ হবে কি? ওই বললাম বক্তারাও প্রচ্ছকন শ্রদ্ধে, যিনি বলেন, যিনি শোনেন, যিনি প্রশ্ন করেন, এই তিনগুলোই পবিত্র হয়। কাজেই আমি যে পাঠ করছি শুধু তোমাকে শোনার জন্য নয়, আমার নিজের কল্যাণের জন্যও পাঠ করছি। এই পাঠের মধ্য দিয়ে আমি শুদ্ধ পবিত্র হয়ে প্রভুর পার্শ্বে যাব, মন আমার মাতৃমুখী হবে, এই আমার বাসনা, এই আমার লালসা।
এই চণ্ডী গ্রন্থ আলোচনা করতে গিয়ে আমরা দুই একটি কথা আগে আলোচনা করব। সেটি হচ্ছে যে চণ্ডী কথা শুনব কেন, এই কথা শুনে আমার কি লাভ হবে, যদি লাভ হয় করব। তুমি পরীক্ষার আগে ইংরেজি অঙ্ক ইতিহাস বাংলা করো, বারবার মুখস্থ করো। তোমার বলে তুই এত হঠাৎ আজকে এত পড়ছো কেন, বলে পরীক্ষার সামনে কি না সেই জন্য পড়ছি। তাহলে তুমি লাভের উদ্দেশ্যে ওই রকম পড়াশোনা করছো, আমাদের এই চণ্ডী কথা শুনে কি লাভ হবে। আমাকে হরি মহারাজ বলেছিলেন যে ক্লাস টেনের ছেলেরা পড়াশোনা করবে, ওরা যদি ক্লাসে না যায়। আমি বললাম বছরে চারটি দিন চণ্ডী কথা পাঠ করে, এই শোনার সুযোগ তো ওদের হবে না। আর ঠিক যেই সময় চণ্ডী পাঠ হয় সেই সময় পড়াশোনা করতে পরীক্ষার সময় আমি দেখিনি। তবে বছরের প্রতিদিনই সন্ধ্যার প্রার্থনা হয়, এই চণ্ডীর আলোচনার পরে যে প্রার্থনা সেখানে ক্লাস টেনের ছেলেমেয়েরা তারা নামও দিতে পারে। প্রশ্ন হচ্ছে এটা পাঠ করে আমার কি লাভ হবে, যদি লাভ হয় আমি করব, যদি লাভ না হয় আমি কথা শুনবই না। এই প্রশ্ন তুমি যদি আমায় করো আমি আবার উল্টো একটা তোমায় প্রশ্ন করবো, আমি জিজ্ঞাসা করব তুমি কি চাও, তুমি চণ্ডী পাঠ করে কি লাভ হবে এটা যখন জানতে চাইছো, আমি তোমার কাছে জানতে চাইছি যে তুমি চাও কার। এই পৃথিবীতে মানুষ যত রকম জিনিস চাইতে পারে তা দুই ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে ভোগ্য বস্তু, একটা হচ্ছে আধ্যাত্মিক বিষয় ত্যাগের দ্বারা লাভ। তোমার জিজ্ঞাসা করলে অধিকাংশই দাঁড়িয়ে বলবে আমি ভালোভাবে পরীক্ষায় পাশ করতে চাই, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা ম্যানেজমেন্ট করতে চাই, ভালো একটা চাকরি চাই, ভালো একটা বাড়ি চাই, ভালো একটা গাড়ি চাই, বিদেশে গিয়ে গবেষণা করে আমি সংসার করে সুখে থাকতে চাই। কিরকম সুখ, নাল্পে সুখমস্তি, অল্প সুখ নয়, আমি বেশি সুখ বেশি দিনের জন্য চাই। ঘুমই সুখম, আমি বেদান্তের কথা বলছি, না অল্পে সুখমস্তি, অল্পে আমার সুখ নাই আনন্দ নাই। ঘুমই সুখম, যা বিরাট যা বিশাল যা অনেক আমি সেই সুখ চাই। সেই সুখ যদি আমার চণ্ডী দিতে পারে আমি চণ্ডী পাঠ করব, চণ্ডী কথা শুনব, আর যদি দিতে না পারে তাহলে শুনবো না। এ হচ্ছে এক শ্রেণীর লোক, তারা ভোগের মধ্য দিয়ে জীবনে সুখ পেতে চায়। মনে রাখতে হবে সুখ আর শান্তি এক কথা নয়, সুখটা হচ্ছে দেহে, শান্তিটা হচ্ছে মনে। এই দেহ এবং মন নিয়ে জীবনটা গঠিত, শুধু মন নিয়ে জীবন নয়, শুধু দেহ নিয়ে জীবন নয়। যখন সুখের কথা বলো তখন দেহের সুখ, যখন শান্তির কথা বলো তখন মনের শান্তি। আরেক রকম লোক আছে, তাদের সংখ্যা কম, তারা বলে যে না আমার, আমি বিদ্যালাভ করেছি কিন্তু এই বাড়িঘর এই গাড়ি এই চাকরি এই অর্থ এই বৈভব এই সম্পদ এ আমার ভালো লাগে না, আমি এর বাইরে যেতে চাই, সেখানে গিয়ে শান্তি লাভ করতে চাই। এইসব বিষয়বস্তু ভোগ্য বস্তু আমাকে শান্তি দিতে পারছে না, মর্ম ছটফট করছে। বুদ্ধদেব রাজপুত্র সব কিছু এক করে চলে গেল, সন্ন্যাস নিয়ে চলে গেলেন, মানব কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু হাত তুলে
চিৎকার করতে করতে হরি নাম করতে করতে চলছে গোটা কেবলে আসি ছুটে আয় আমার পানি ছুটে আয় আমি তোদের পাপের বোঝা নেব নামক প্রেম নামক প্রেম দেব একবার হরি হরি বলে ছুটে আয় অপূর্ব পরিবর্তে কিছু চাই না মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেবো না মাথায় কি মেরেছিস কিন্তু তথাপি তুই দাঁড়া তুই মাথা উঁচু কর হাত তুলে বল হরি বল একবার হরি বল আমি তোর গোলাম হয়ে যাব মাথায় বলছে এত পাপ করেছি জীবনে এখন হরির নাম করে কি আমার পাপ যাবে নেত্রানন্দ মহাপ্রভু বললেন কি বললি পাপ ভারে জর্জরিত তোর দেহ মন আর আমার কাছে আর দুটি হাত ধরে নিত্যানন্দ মহাপ্রভু মাতাকে বলছেন আজীবন কৃষ্ণ নাম করে যদি কোন পুণ্য অর্জন করে থাকি আর এই মুহূর্তে আমার সকল পুণ্য তুমি দিয়ে তোর সমস্ত পাপভার মাথায় নিলাম আর দাঁড়া হরিব হরিব একমাত্র ভারতবর্ষে এই জিনিস ঘটেছে পৃথিবীর কোন ধর্মে কোন জায়গায় এই এই জাতীয় প্রেম এই জাতীয় ভালোবাসা এ খুঁজে পাওয়া যাবে না ক্ষমা পাওয়া যাবে অন্য ভালোবাসা পাওয়া যাবে কিন্তু এই যে তোমার সর্ব পাপ আমি মাথায় নিয়ে তোমাকে পাপ মুক্ত করে দিলাম একবার হরির নাম করো এই জাতীয় ঘটনা খুব খুব বিরল এই যে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা এই ত্যাগের মধ্য দিয়ে শান্তি পেতে চায় ভোগের মধ্য দিয়ে সুখ পেতে চায় না এর সংখ্যা কম কিন্তু এরাই এই সমাজটাকে ধরে রেখেছে ভারতীয় ধর্মশাস্ত্র অধ্যাত্ম শাস্ত্র এই শিক্ষা দিচ্ছে ত্যাগী নই কেন অমৃতত্ব মানুষ একমাত্র ত্যাগের দ্বারা তুমি আনন্দ পেতে পারো ভোগের মধ্য দিয়ে হবে গল্পের মধ্য দিয়ে যেই কথা মহাভারত শিখিয়েছে উপনিষদ শিখিয়েছে শ্রীরামকৃষ্ণ জীবনে সেইটা ঘটনা ঘটে গেছে ঐতিহাসিক রানী রাসমণির জামাতা মথুরানাথ বিশ্বাস তার মনে হয়েছে আমার বর্তমানে রামকৃষ্ণ ঠাকুর বাবা তার সেবা কে করবে কে তাকে খাওয়ার দাওয়ার দেখাবে দেবে টাকা পয়সা করতে আসবে ঠাকুরের কাছে গেছে গিয়ে বললেন আমার একটা আবেদন আছে কি মথুর বলো না দিনাজপুরে আমার যে জমিদারি আছে সেটা তোমার নামে লিখে দিতে চাই যাতে আমার অবর্তমানে টাকা পয়সার অভাবে তোমার সেবার কোনো ত্রুটি আমার ঠাকুর বলছে রণথুর তুই আমাকে কি বলছিস ওরি দে আরে তাড়াতাড়ি আরে মথুর বলছে টাকা পয়সা কি আমি পারবো না এই বিষয়ে বিষয়ে আমার দ্বারা হবে না এই কথা তুমি আমাকে বলো না মথুর কিছু বললো না দিনাজপুরের জমিদারি এক কথা হয়ে গেল সেই সময় দক্ষিণেশ্বরে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী ছিলেন মথুরানাথ বুঝলেন যে একটু শিব ঠাকুরে কিছু বোঝে না বিষয় বস্তু চন্দ্রামণি দেবীর কাছে যাই ঠাকুরের মায়ের কাছে গেলেন চন্দ্রামণি দেবীকে গিয়ে বললেন দেখো মা এই দিনাজপুরে আমার জমিদারি তা তোমার পুত্রের নামে লিখে দিতে চেয়েছি আমার অবর্তমানে যাতে তার সেবা যত্নের কোনো অসুবিধা না হয় তা উনি এরকম চিৎকার করে আমাকে তাড়িয়ে দিলেন তোমার তো বয়স হয়েছে তুমি তো জগৎকে চেনো তোমারই পুত্র সে রোজগার করে যেতে পারবে না তাহলে তুমি অনুমতি দাও তোমার নামে লিখে দেই চন্দ্রামণি বলছে এইসব জমি জায়গা আমার নামে লিখে দেবে এই এই আমি পারব ওইসব আমি কিছু বুঝি না ও আমি জানি তখন মথুর বলছেন আচ্ছা তুমি আমার কাছে একটা জিনিস চেয়ে নাও তোমার যা দরকার
ছেলেমেয়েটা দিলি, সে না আমি এত আগ্রহ এত ব্যাকুলতা নিয়ে এসেছি, তুমি একটু কিছু একটা জিনিস চেয়ে না, পুত্র তো কিছু নিল না, তুমি একটু কিছু একটা চাইলে আমার মনে শান্তি হয়। তা নিতে পারি, চন্দ্রামণি বললে সেটা আমার দরকার কি, আমি একটু ভেবে নিই, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। বসুনাথ বুঝলে যে তাহলে চন্দ্রামণি গুরুত্বটা বুঝেছে, যে তার বর্তমানে ঠাকুরের সেবা যত্ন যাতে ঠিক থাকে সেই জন্য ব্যবস্থা করতে হবে। পরের দিন এসেছে ঠাকুমা, তুমি চিন্তা করেছো তাহলে আমি এখন সব ব্যবস্থা করবো? বলে হ্যাঁ বাবা ব্যবস্থা করো। আমি ভেবে দেখলাম আমার এই তামাক পাতা ফুরিয়ে গেছে, তুমি আমাকে দু পয়সার তামাক পাতা কিনে দিও। মথুরানাথ বলছে না হায় ভগবান, এমন জননী না হলে কি এমন পুত্র প্রসব করে, এমন মা না হলে কি এমন পুত্র প্রসব করে, অপূর্ব কাহিনী, গর্ব নয় ঘটনা। এই পরমহংসদেবের ঘরে দক্ষিণেশ্বরে অবতারিণীর মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, শিব ঠাকুরের মন্দির, তারই এক কোনায় ছোট্ট কুটিরে ওই পরমহংসদেব বসে আছে। একজন নাম আরোয়ারি লক্ষ্মীনারায়ণ ভক্ত, সে হাতে একটা পুটলি নিয়ে গেছে। কেমন আছেন ঠাকুর জিজ্ঞেস, কি গো কেমন আছো? না আপনার কৃপায় ভালোই আছি। কি হাতে কি এটা কি নিয়ে এসছো? আপনার জন্য কিছু জিনিস এনেছি। কি জিনিস এনেছো? তখনকার দিনে 10,000 টাকা কি মূল্য তার বলো? বলে আমার কাছে টাকা ছিল, তার 10,000 টাকা নিয়ে এসছি, আপনার পায়ে দেবো, আপনার সেবায় লাগবে। হ্যাঁ ঠাকুর হরে মায়ের শিষ্য আমি শিষ্য ঠাকুরের মা হলে আমি দু পুরুষ, দ্বিতীয় পুরুষ। কি সুন্দর সভা, কি সুন্দর ক্লাস, কি ভালো আলোচনা। এখানে এখানে যদি করেছে গ্রিনজি বলে যে একটা লোক এসছে সে 10,000 টাকা নিশ্চয় আপনাকে দেবে। আচ্ছা তোমরা একটু বসো আমি আসছি, বলে একবার ঘর থেকে ঘুরিয়ে আর বাস করে দিনজি বললাম আমি তো টাকাটা নিলাম, তুমি একটু প্রসাদ প্রসাদ দিয়ে রিপোর্ট টিপোর্ট দিয়ে বল চলে যাবে। কি অবস্থা বলুন, এই দু পুরুষ এর মধ্যেই আবার সে সমাজ পাল্টিয়েছে, চিন্তা পাল্টিয়েছে, কর্ম পাল্টিয়েছে, অনেক কিছু হয়েছে। সেটা দিতে চেয়েছিলেন ঠাকুরের সেবার জন্য, কিন্তু এখানে যদি কেউ দুষ্ট মানুষের সেবায় টাকা দিয়ে আসে আমি তার গোলাম। বিবেকানন্দের কথা লেখা রয়েছে দেয়ালে, ভায়া আমি রামকৃষ্ণ কৃষ্ণ বুঝি না, কিন্তু যে ব্যক্তি দুষ্ট মানুষের সেবা করে বিবেকানন্দ তার গোলাম, আর আমরা নিত্যানন্দ তার গোলামের গোলাম। এই যে ত্যাগে বঞ্চন অমৃতত্ব মানুষ, একমাত্র ত্যাগের দ্বারা আমাদের লাভ। নরেন্দ্রনাথ শুনে বিশ্বাস করেন না, নরেন্দ্রনাথ বলছে ঠাকুর নরেন আমি না এখন এই টাকা ধরতে পারি না, ধরলে আমার হাত পাকিয়ে যায়। নরেন্দ্রনাথ বলছে হ্যাঁ তুমি এখানে আশ্রমে এখানে চাকরিতে ঢুকেছিলে, তুমি 5 টাকা করে মাইনে সই করে নিয়েছো মাসে মাসে, আর এখন টাকা দিলে তোমার হাত বাকি। নরেন্দ্রনাথ কিছু বলেনি, চুপ করেছিল। ঠাকুর একটু পঞ্চবটির দিকে আসলে নরেন্দ্রনাথ একটি টাকা বের করে ঠাকুরের বিছানার এক কোন আর তোষকে রেখে দিয়েছে। তোষক দিয়ে রেখে ঠাকুর কিছুক্ষণ করে ফিরে এসেছেন, খাটে বসে ওই কন্যাটায় যেই হাত দিয়েছেন চিৎকার করে বিছানে সব বলা ঠিক আছে। আরে জ্বালা 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 জ্বালা, আরে কি না বিছায় কামিয়েছে, আরে বিছা করতে গেলে এলো কেন, এই দেখে নিচে বিছা আছে বিছায় কামিয়েছে। তোষক তুলে নরেন্দ্র মাথা নিচু করে বসে আছে, তোষক তুলে দেখে একটি রূপোর চাকা, বিচার কিছু নাই। ওই যে
তোমরা তো বুঝবে না, শিক্ষার একটা সংজ্ঞা হচ্ছে সাম আইডিয়া, যার হচ্ছে এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। ঠাকুরের যে নিজস্ব মত সেটা তার দেহের যে স্নায়ুমণ্ডল তার সঙ্গে এক হয়ে গেছে, তার অজান্তে ওই টাকা স্পর্শ করা দিয়ে তার জ্বালা যন্ত্রণা উপস্থিত হয়েছে। ব্যাগ করেছেন টাকা মাটি মাটি টাকা। গল্পের মধ্যে মহাভারতে এই ত্যাগের কথা শুনিয়েছেন আর যদি শিখন আমাদের কল্যাণের জন্য। যদাপি নামে এক রাজা ছিলেন, তার চার পুত্র যদাতে মৃত্যু হয়েছে, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, মেরুদণ্ড বাঁচিয়ে গেছে, চামড়া ধুলে পড়েছে, তখনও তার ভিতরে ভোগের আকাঙ্ক্ষা মেটে নাই। আরো ভোগ করতে চাই, আরো ভোগ করতে চাই, আরো বেশি দিন বাঁচতে চাই, মরতে চাই না। যদি তার বড় পুত্রকে ডেকে বলো, দেখো আমার মনের ভিতরে এরকম বাসনা, তা তুমি এক কাজ করো, তুমি আমার এই বৃদ্ধ একটি কপর মূল্য দেবো না, এইটা অবলম্বন করে বেঁচে থাকো, তোমার সুস্থ শরীরটা আমাকে দাও, আমি যোগ বলে তোমাকে বাঁচিয়ে রাখবো, আর আমি আরো কিছুদিন জগতে থেকে জগতে সব ভোগ করতু ভোগ করে তৃপ্ত হয়ে তখন তোমার কাছে এসে তোমার যৌবন ফেরত দেবো, আমার বার্ধক্য নিয়ে আমি চলে যাবো। বড় ছেলে রাজি হয় নাই, মেজু ছেলে রাজি হয় নাই, সেজু ছেলে রাজি হয় নাই, কনিষ্ঠ পুত্র সে বলে ঠিক আছে আমি রাজি আছি, ছোট ছেলে সে তার সুস্থ সবল দেহ পিতাকে দিল, আর পিতার সেই ভগ্ন স্বাস্থ্য বার্ধক্যজনিত স্বাস্থ্য সেইটি নিজে গ্রহণ করে ঘরে বেঁচে রইল কোনো রকম। পিতা বলে গেল আমার ভোগ নিবৃত্ত হলে আমার এই জগতের বিষয়বস্তু সমস্ত ভোগ করার বাসনা যখন নিবৃত্ত হবে আমি ফিরে এসে তোমার শরীর তোমাকে ফেরত দেব, আর আমার বার্ধক্য শরীরটা আমি ছোট পুত্র বসে আছে, বছরের পর বছর কেটে গেছে, যথাতি ফিরে এসে খুব রাজত্ব করছে, খুব ভোগ করছে, ফিরে যাওয়ার নাম করছে না। বহু বছর পরে সেই পুত্র টুকটুক করতে করতে সেই যথাতি রাজার রাজসভায় এসছে, তার মন্ত্রী বলছে একজন বৃদ্ধ লোক আপনাকে দেখতে চায়, সে আপনাকে চেনে, বলে চেনে কি কাকু, সে সামনে গিয়ে বলছে আমি তোমার কনিষ্ঠ পুত্র, এই আমার নাম, তুমি আমাকে এইরকম বলে এসেছিলে, তোমার এই দেহটাকে অবলম্বন করে আমি বেঁচে আছি, আমি আর পারছি না, তুমি বলেছিলে তুমি ফিরে গিয়ে আমার দেহটা তুমি ফেরত দেবে, ওই তো কিন্তু দেওয়ানি যথাটি বলল হ্যাঁ বলেছিলাম, মনে করেছি আমি ভোগের বলতে ঢুকেছিলাম কিনা, আমার সর্বশক্তি নষ্ট হয়ে গেছে, আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়ে তোমাকে তোমার শরীর ফেরত নিয়ে আমার শরীর আমি নিজে আনি, তোমাকে আমি শরীর দেব, সঙ্গে আর একটা জিনিসও দেব। যদাটি ফিরে গেছে, পুত্রকে তার যৌবন ফিরিয়ে দিয়েছে, নিজে বার্ধক্যজনিত সেই অপার অক্ষম শরীরটাকে গ্রহণ করেছে, পরে বলছে পিতা তুমি বলেছিলে যে আরেকটা জিনিস দেবে, সেই জিনিসটা কি, বলে সেইটি আমি তোমাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে মানব কল্যাণের জন্য তুমি সেই কথাটি প্রচার করবে, কথাটি কি, নজাত কামান কাম ভোগিনো সুপ্রসার করবে, মানুষের জীবনের কামনা বাসনা ভোগের মধ্য দিয়ে পরিতৃপ্ত লাভ করে না, নজাত কামান কামান উপভোগের সার্বতি কিরকম হয় জানো, অভিশাপ কৃষ্ণ করতে ও ভুয়ে বাম করতে ভোগের শেষে এখানে অগ্নিতে আহুতি দেওয়া হয়, বিচক্ষণ কম প্রাণ বুদ্ধি দেহ ধর্ম অধিকার করলে, সেই যখন আহুতি দেয় তখন অগ্নি নির্বাপিত হয় না, উঠতে আরো উঠে পড়ে আরো দাও দাও করে চলতে থাকে, জট পৃথিবীর বিহিধান্ডম হিরণ্যম কসমস একশাকি আপত্তি আত্মা, আমি ভোগের মধ্যে থেকে দেখেছি এই পৃথিবীতে
যত কিছু ভোগ্য বস্তু আছে সব যদি একজন মানুষকে দেওয়া হয় তথাপি তার ভোগ নিবৃত্ত হয় না। ওই অগ্নিতে ঘৃতা দিয়ে অগ্নি যেমন উচ্চ দিকে উঠতে থাকে তেমনি ভোগের মধ্য দিয়ে ভোগের লালসা নিবৃত্তি করতে গেলে ভোগের বাসনা আরো বৃদ্ধি পায়। তসমাৎ কৃষ্ণাং পরিত্যাগঃ, সুতরাং কৃষ্ণা পরিত্যাগ করবে, ভোগের বাসনা পরিত্যাগ করবে, সুখী হবে, আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, ত্যাগী হইবে ন অমৃতত্ব মানুষ। চণ্ডীগড়তে এখানে প্রবেশ করলাম না, অনেক কথা মনে আসছে। তোমরা যম নচিকেতার সংবাদ জানো? নচিকেতার শ্রদ্ধা বলে আত্মবিশ্বাসে বলে জমা হয়ে গেছিল, যমের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে যে আমি চিকিৎসা মনুষ্যে অয়ম স্থিতি কে নয়ম স্থিতি চেয়েছে। এই যে মানব সমাজে পৃথিবীতে একটা কথা রয়েছে, মৃত্যুর পরে কিছু থাকে না, বস্যীভূতস্য দেহস্য পুনরাগমনুভূত, এই দেহ অগ্নিতে বস্যীভূত হয়ে গেলে সেবার করতে লাগবে। আবার কেউ কেউ বলছে এটা থাকে, মৃত্যুর পরেও কিছু থাকে, কি থাকে, কোথায় থাকে, কিভাবে থাকে, তুমি যম, মৃত্যুর দেবতা, তুমি সে কথা আমাকে জানো, তুমি নিজে জানো, আর তুমি আমাকে বর দিতে প্রতিজ্ঞাবদ্ধ, 3 দিন আমি তোমার বাড়ির বাইরে ছিলাম বলে বড় তুমি বরণীয় সয়ে বস। আমার ওই একমাত্র এখন তৃতীয়বারে এই কথার উত্তর দিতে হবে। যম বলল, নচিকেতা তুমি সবে ভালো, তোমার সামনে বিরাট জীবন, তোমাকে আমি অনেক ভোগ্য বস্তু দেব, ইমার আমার সরব সব ষোলদশ্যা এই সমস্ত রমণীয় নহি লক্ষণীয় মনুষ্য মানুষ জগতে সাধারণত এই জিনিস পায় না, এমন সব ভোগ্য বস্তু তোমাকে দেব। তুমি মৃত্যু তত্ত্ব আমায় জিজ্ঞাসা করো, ওটা আমার গোপনীয় ব্যাপার, সকলকে বলি না। নচিকেতা বললেন, যম তুমি স্বর্গে থাকো, যমালয়ে থাকো, তুমি একজন দেবতা, দেবতারা কিসে তুষ্ট হয়, বেশি খেতে পেলে, বেশি ভোগ্য বস্তু হলে দেবতারা তুষ্ট হয়, কিন্তু নহি তৎপরীয় মনুষ্য নহি বিদ্যেন তৎপরীয় মনুষ্য, তোমায় আমি বলছি মানুষ হয়ে, তুমি জেনে রাখো মানুষ কখনো বিত্তের দ্বারা, ভোগের দ্বারা, ধনের দ্বারা, সম্পদের দ্বারা তুষ্ট হয় না, নহি বিত্তেন তৎপরী মনুষ্য। অপূর্ব সংবাদ, চণ্ডীপাঠ করার সময় আমরা তো শুধু চণ্ডীপাঠ করি না, আমরা গীতার কথা বলি, মহাভারতের কথা বলি, রামায়ণের কথা বলি, উপনিষদের কথা বলি, কথামের কথা বলি, সুতরাং সব মিলে আমাদের এই জন্য কথা। এবারে আমি জন্য কথাতে প্রবেশ করি, এটি হচ্ছে এই চণ্ডী কথা যেখানে আলোচিত হয়েছিল, ব্যক্ত হয়েছিল, উক্ত হয়েছিল সেখানে একটি বন। তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, যে বেদান্তে বেদে মেয়েদের ওম শব্দ উচ্চারণ করবার সুযোগ দেয় নাই, অধিকার দেয় নাই। বড় বড় করে পরের দিন সংবাদপত্রে সেই কথাটা প্রকাশিত হয়েছিল, আমি পরের দিন বক্তা ছিলাম। আমি পরের দিন অন্য কিছু বক্তৃতা না করে এই বক্তৃতা আরম্ভ করেছিলাম, যে গতকাল যিনি এই বক্তৃতা করে গেছেন আধ্যাত্মিকতায় পাণ্ডিত্যের বয়সে আমি তার পদনভার যোগ্য নই, আমি তার দাসদাস, কিন্তু এই যে মেয়েরা ওম শব্দ উচ্চারণ করবেন না এই মতটা আমি সমর্থন করতে পারছি না। তার কারণ এই চণ্ডী গ্রন্থ এটি একটি কবিতার বই নয়,
কেউ কালিদাসের মতো কাব্য রচনা করে নাই, রবীন্দ্রনাথের মতো কেউ কবিতা রচনা করে এই বই লেখে নাই। এর মধ্যে যে তত্ত্বকথা সেইটি একজন ঋষি দর্শন করেছেন, তার ধ্যানের মধ্যে তিনি দর্শন করে যা বলে গেছেন সেই কথা এখানে উক্ত হয়েছে। যিনি দর্শন করেছেন তিনি একজন মহিলা, অম্ভিন ঋষির কন্যা বাগদেবী, এবং এই চণ্ডীকে সপ্তসতী বলা হয় 716 কাচের মধ্যে। এই 716-এর অনেক জায়গায় ওম শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে এইটার যিনি স্রষ্টা তিনি একজন মহিলা, এর যিনি দ্রষ্টা তিনি একজন মহিলা ঋষি, তাহলে মেয়েরা কেন ওম শব্দ উচ্চারণ করতে পারবে না? আমি বিবেকানন্দ স্বামী যুক্তি বলছি, এই দক্ষিণেশ্বরে শারদ মঠ আছে, সেখানে মেয়েরা সব পুজো করে, মায়েরা তারা পুজো করে, ব্রহ্মচারী পুজো করে, তারা ওম শব্দ উচ্চারণ করে, কারণ এটা পাপ হচ্ছে বলে মনে হচ্ছে না? মানুষ এইটাই হচ্ছে সংস্কৃতি, এর একদিকে বিশেষণ মেয়ে মানুষ, পুরুষ মানুষ। তাহলে কমন জিনিসটা হচ্ছে মানুষ, দেহের গঠন হিসাবে কাউকে মেয়ে বলছে, কাউকে আবার পুরুষ বলছে। এই যে মেয়ের মানুষ পুরুষ মানুষ, এর মানুষ হিসাবে দুজনেরই সমান অধিকার, একজনের এই বিষয়ে অধিকার নাই আরেক জনের ওই বিষয়ে অধিকার আছে, এই প্রশ্ন উঠতেই পারে না, পুরাতন কালেও ছিল না। আর পুরাতন কালে যা ছিল বর্তমান যুগে তাকে আইন করবার জন্য ভারতের পার্লামেন্টে বিশেষজ্ঞরা মাথা ঘামিয়ে এখনো সিদ্ধান্ত আসতে পারে নাই। এই চণ্ডী কথা যেখানে বলা হয়েছিল প্রথম, সেই জায়গাটা একটি অরণ্য, গভীর বন। সেই বনে এক ঋষি থাকতেন, সেই ঋষির নাম মেধস্বিনী। ছোট্ট কুঁড়ে ঘর, গভীর অরণ্য, তার বারান্দায় যথাযথধারী সুস্থ সুন্দর উজ্জ্বল মুখ এক ঋষি বসে আছে, তার সামনে কয়েকটি বালক তারা শিষ্য, তারা বসে মুনির মুখে এই শাস্ত্র কথা শুনছে। তিনি এই উপনিষদ এই চণ্ডীর কথা বলবেন, কিন্তু ব্রহ্মচারী বালক যারা বসে আছে তাদেরকে বেদ শিক্ষা দিচ্ছে। বেদ মন্ত্র তোমরা উচ্চারণ করলে সহনা বলো, মা বিপিসা হই, আমরা এক অপরের জন্য হিংসা না করি, মারামারি না করি, সকালে বিকালে কথা বলছো অথচ ঘরে মারামারি করো, তাহলে মা বিপিসাব হই, এই যে আমরা একে অপরকে হিংসা করবো না, এই তত্ত্ব তুমি মুখে বলছো, তোমার বাস্তবে তুমি খাটাচ্ছ না। সেই যখন ঋষি সেখানে বসে তিনি তার শিষ্যদের উপদেশ করছেন, সেই সময় সেখানে এক রাজা তিনি সেখানে গেছেন। আমার চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, সেই জন্য আমি পড়তে পারি না,